আসসালামু আলাইকুম, আমি শাহজাহান। আবার আপনাদের সামনে হাজির হইলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব, সেটা আপনারা যে আমার ডিসপ্লেতে যেটা পিকচার দেখতে পাচ্ছেন, এই যে আপনারা একটা পানির ফোঁটা দেখতে পাচ্ছেন, পানি ফোঁটাগুলো, এই ফোঁটাগুলো কিভাবে আপনারা ফটোশপের মাধ্যমে বানাবেন সেটা আমি আপনাদেরকে দেখাবো। তা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, সবাই সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করবেন, শেয়ার করবে। তা চলেন যাওয়া যাক, লেটস গো। এই পিকচারটা আমি কেটে দিলাম। কেটে দেওয়ার পর আপনারা প্রথমে নিউ একটা লেয়ার নেবেন, এখানে হোয়াইট দিবেন 1280, হাইট 720, রেজুলেশন 20 দেওয়ার পর ওকে। করার পর আপনি যে পিকচারটা সিলেক্ট করছেন, ডাউনলোড করছেন, সেই পিকচারটা নিয়ে আসবেন। আমি এই পিকচারটাই করছি, এই পিকচারটা বানাই দেখাবো। তা এটা এখন আমাকে এই জায়গায় নিয়ে আসতে হবে পিকচারটা। তা আপনারা এখানে রাইট বাটন ক্লিক করবেন, ডুপ্লিকেট লেয়ার দিবেন, তারপরে এই জায়গায় ক্লিক করবেন। দেখেন এখানে চলে আসছে এই জায়গায়। এখন কন্ট্রোল টি চাপবেন, এই পিকচারটা একটু বড় করে নেবেন, মানে সমানভাবে আপনারা এই পানি ফোঁটাগুলো কেটে দিবেন, যেহেতু এগুলো আমার দরকার নেই। আমার দরকার তো অন্য, আমার এই পানি ফোঁটাগুলো দরকার নেই। ওকে, কেটে গেছে, আর একটু আছে মনে হয়, পানির ফোঁটাগুলো কেটে গেছে। এখন একটু সমান করে নিচ্ছি। ওকে, এখন এটার মধ্যে বানাবো। এট ফার্স্টে আপনারা একটা লেয়ার নেবেন, লেয়ার নেওয়ার পরে আপনারা এখানে এই যে দেখতে পাচ্ছেন ইলিজিবেল মার্কিউ টুল, এই জায়গায় ক্লিক করবেন। ক্লিক করার পরে শিফট চেপে ধরে এই জায়গায় একটা নিলেন। ওকে, নেওয়ার পরে আপনার কাজ হচ্ছে এই যে আপনি দেখতে পাচ্ছেন গার্ডিয়ান টুল নামে একটা টুল আছে, এই টুলসে ক্লিক করবেন। ক্লিক করার পর এই জায়গায় ক্লিক করবেন, 3 নাম্বারটাতে ক্লিক করবেন। এখন আপনি এই যেখানে গার্ডিয়ান টুলসে এটা চলে আসছে লিনিয়ার গার্ডিয়ান্স, ঠিক আছে। তারপরে আপনি এখান থেকে ঠিক শিফট চেপে ধরে মিডিল পয়েন্টে একবারে ক্লিক করে দিয়ে সোজা টান দিবেন। ওকে, দেখেন আমার এটা আসছে। এটা আসার পরে আপনাকে কি করতে হবে, কন্ট্রোল ডি পেস্ট করতে হবে। আমি আবার বলতেছি, কিবোর্ডের কন্ট্রোল ডি পেস্ট করবেন। কন্ট্রোল ডি পেস্ট করার পর এরকম হয়ে গেল। আপনি এখন এই যে এই জায়গায় লেয়ার গুলো দেখতে পাচ্ছেন, লেয়ারের উপরে দেখেন নর্মাল নামে একটা ইয়ে আছে, নর্মাল, এই জায়গায় ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে ওভারলে করে দিবেন। দেখেন আমার এটার সাথে একটু অ্যাডজাস্ট হয়ে গেছে, ঠিক আছে। এখন আপনি এটা ডাবল ক্লিক করবেন, এই 3 নাম্বার লেয়ারটা ডাবল ক্লিক করার পরে আপনাকে এখানে দেখতে পাচ্ছেন ইনিয়ার শ্যাডম, এই ইনিয়ার শ্যাডমে ক্লিক করবেন, ঠিক আছে। ক্লিক করার পরে এখানে ব্র্যান্ড মোড, ব্র্যান্ড মোডটা আপনি ক্লিক করবেন। এখানে দিবেন লিনিয়ার বোন দিবেন। দেখেন এখানে আমার চেঞ্জ একটু হয়ে গেছে। লিনিয়ার বোন দেওয়ার পরে এখানে অপাসিটি, অপাসিটি এখানে 75% আছে, এখানে আপনি 40% দিবেন। তারপরে এই ইউজ এ গ্লোবাল লাইট, এই লাইটটা উঠাই দিবেন। তারপরে হচ্ছে অ্যাঙ্গেল দিবেন 30 30 দিলেন, ঠিক আছে। ডিস্টেন্স দিলেন 2 পিক্সেল, সাইজ 5 এ থাকলো। তারপরে আপনাকে এখানে দেখতে পাচ্ছেন ড্রপ শ্যাডম, এই জায়গায় ক্লিক করবেন। ক্লিক করার পর এখানেও আপনি ব্র্যান্ড মোডটা ক্লিক করে লিনিয়ার ব্রন করে দিবেন। লিনিয়ার ব্রন করে দেখেন এখানে আমার পানি ফোটার মতো হয়ে গেছে। তারপরে আপনি এখানে অপাসিটিটা আপনি 30 করে দিবেন, 30 করে দিলেন। এখানে ইউজ এ গ্লোবাল লাইটটা উঠাই দিলেন। উঠাই দেওয়ার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন যে অ্যাঙ্গেল, অ্যাঙ্গেল আপনাকে এখানে 127 করে দিবেন। সাইজ ডিস্টেন্সটা আপনি এখানে 10 করে দিবেন, আর সাইজটা করবেন 40। এবার ওকে ক্লিক করুন। দেখেন এটা আমার পানির ফোঁটার মতো প্রায় হয়ে গেছে, ঠিক আছে। এখন আপনার
একটার কাজ গেল, আপনি যখন 5-7টা করতে চান তখন কিভাবে করবেন? এটার জন্য আপনাকে কাজ করতে হবে যে সরি কন্ট্রোল জে প্রেস করে আপনি এখানে যদি মুভ টুলসে ক্লিক করেন, এই দেখেন আপনি প্রথমে এখানে বললাম এখানে আপনি কন্ট্রোল জে প্রেস করবেন, তাহলে আপনাকে একটা নতুন একটা ই দিয়ে দিবে, ঠিক আছে? দেওয়ার পরে আপনি এই কাজটা করবেন। এখন আপনার যদি দুইটা এখন কোন এটা বড় করবেন, এটা একটু পারলে এইভাবে বড় করে দিতে পারেন, এইভাবে বড় করে দিতে পারেন, দিলেন ওকে। দেওয়ার পরে এখন আপনি এই দুইটা লেয়ার একটু এক যে এক করবেন, ঠিক আছে? তাহলে এক করার জন্য আপনাকে শিফট চাপে ধরে এটা ক্লিক করতে হবে, এবার কন্ট্রোল জি চাপেন, দেখি একটা গ্রুপ হয়ে গেছে, ঠিক আছে? এখন আপনি কন্ট্রোল জে দেন, জে দেওয়ার পর আপনি দেখেন দুইটাই আপনার ই হয়ে যাচ্ছে, এখান থেকে আপনি আবার দুইটাই করে দিতে পারবেন। এখান থেকে কন্ট্রোল আবার টি দিয়েন, টি দিলে আপনি এখানে ছোট করে দিতে পারবেন, ঠিক আছে? সরাও নিয়ে আসতে পারবেন, এদিকে দিতে পারেন। এই দেখেন পানি ঠোপা গুলো প্রায় হয়ে গেছে, এখন আপনি এভাবে আপনাকে পানি ঠোপা বানাইতে হবে, ঠিক আছে? যে আসলে আমার চ্যানেলটা যে ভালো লাগে ভিডিওটা আমার, সবাই সাবস্ক্রাইব করবেন। ওকে বাই।